আপনি কি জানেন, 100 মিলিয়ন বছর আগে ভারত এশিয়ার অংশ না হয়ে একসময় আফ্রিকার অংশ ছিল? পশ্চিমবঙ্গের কালচার, ইতিহাস, সংস্কৃতি হতোই না যদি ভারত আফ্রিকার অংশ হতো। হ্যালো গাইস, আমি জয়শ্রী। আজকে জানার বিষয় হলো আফ্রিকাতে কন্টিনেন্টাল ড্রিফটের কারণে কিভাবে ভারত এশিয়ার অংশ হয়, প্রথম মানুষ কিভাবে ভারতে আসে, বাংলায় ভাষার উৎপত্তি কিভাবে হয়, সাথে পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হয়। তাহলে শুরু করা যাক। পৃথিবীর বিকাশ ও তার পরিবর্তন কয়েক কোটি বছর ধরে নিরন্তরভাবে চলে আসছে। আজ আমরা যে পৃথিবীর সাথে পরিচিত, কয়েক কোটি বছর আগে পৃথিবীর রূপরেখা পুরোপুরি আলাদাই ছিল। প্রেজেন্টে আমরা যে বিভক্ত মহাদেশগুলি দেখতে পাই, সেগুলি 2.25 বিলিয়ন বছর আগে একটি অখণ্ড মহাদেশ ছিল। সায়েন্টিস্ট অ্যালফ্রেড ওয়েগেনার, যিনি একজন জার্মান জিওলজিস্ট এবং জিওফিজিস্ট ছিলেন, তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর কন্টিনেন্টাল ড্রিফট থিওরির ওপর বেস করে যখন প্রত্যেকটি মহাদেশগুলিকে একে অপরের পাজেলের মতো জুড়ে দেখল, তখন তিনি ধারণা পায় যে একসময় হয়তো এই মহাদেশগুলি একসাথে যুক্ত একটি মহাদেশ ছিল। যখন তিনি এই বিষয়টি বুঝতে পারে, তখন 1912 সালে এই অখণ্ড মহাদেশটিকে প্যানজিয়া নাম দেয় এবং সবার সামনে প্যানজিয়া থিওরিকে প্রকাশ করে। প্রথম সায়েন্টিস্ট কমিউনিটি এই থিওরিটিকে অস্বীকার করে, কিন্তু জিওলজিস্ট অ্যালফ্রেড ওয়েগেনার প্যানজিয়া থিওরিটিকে প্রমাণ করার জন্য আরও কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারে, জলে থাকা একটি জীব মেসোসরেস্ট, যা বর্তমানে সাপের পূর্বপুরুষ ছিল, তার ফসল আফ্রিকা ও সাউথ আমেরিকাতে পাওয়া যায়। কিন্তু দেখতে গেলে আফ্রিকা ও সাউথ আমেরিকার মাঝখানে আটলান্টিক মহাসাগর আছে, যেটা মেসোসরেস্টের পক্ষে পার করা অসম্ভব। এর মানে একদম পরিষ্কার, কোনো সময় আফ্রিকা ও সাউথ আমেরিকা একসাথে ছিল এবং পরে গিয়ে কন্টিনেন্টাল ড্রিফটের কারণে মহাদেশগুলি আলাদা হয়ে যায়। আর এই কারণেই এই জীবের ফসল এই দুটি মহাদেশেই পাওয়া যায়। এর পরপরই প্যানজিয়া থিওরি সকলের সামনে স্বীকৃতি পায়। সময়ের সাথে আরও বিকাশ ও কন্টিনেন্টাল ড্রিফটের কারণে প্যানজিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যার থেকে উত্তর ভাগটিকে নাম দেওয়া হয় লরেসিয়া এবং দক্ষিণ ভাগটিকে বলা হয় গোন্দওয়ানা। আর লাগাতার চেঞ্জেসের কারণে লরেসিয়া ও গোন্দওয়ানা এই দুটি মহাদেশ থেকে আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা আর আটলান্টিক নামক 7টি মহাদেশে বিভক্ত হয়ে যায়। এতক্ষণেও ভারত এশিয়ারও কোনো অংশ ছিল না, এই সময়ে ভারত আফ্রিকার একটি অংশ ছিল। আরও কিছু বছর কন্টিনেন্টাল ড্রিফটের কারণে আফ্রিকার থেকে একটি অংশ এশিয়ার সাথে এসে যুক্ত হয়ে যায়, আর সেটিকেই আজ আমরা ভারত নামে চিনি। এরপর ধারণা করা হয় প্রথম আধুনিক মানুষ ভারতে এসেছিল প্রায় 65,000 বছর আগে, যখন আফ্রিকার হোমো ইরেক্টাস হিউম্যান প্রজাতি আফ্রিকার থেকে বেরিয়ে অন্যান্য মহাদেশগুলিতে বসবাস করা শুরু করে। অনেকের মনেই প্রশ্ন হতে পারে, হোমো ইরেক্টাসটা কি? হোমো ইরেক্টাস হলো হিউম্যান ইভলিউশনের চতুর্থ অরিজিন, যারা প্রথম আগুন জ্বালাতে এবং খাবার পুড়িয়ে খেতে শিখেছিল, এবং নেক্সট 300 বছরের মধ্যে আফ্রিকা থেকে বেরিয়ে হোমো ইরেক্টাসরা বাকি মহাদেশগুলিতে থাকা শুরু করে। তার 100 বছর পর হোমো ইরেক্টাসরা ইভলভ হয়ে মডার্ন হিউম্যান হোমো সেপিয়েন্সে পরিণত হয়। কিন্তু তখনও সমস্যার সমাধান হয়নি। হোমো সেপিয়েন্সরা দলবেঁধে শিকার তো করতে পারত, কিন্তু তাদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন মাধ্যম না থাকার কারণে বহুবার শিকার হাতছাড়া হয়ে যেত এবং কখনো কখনো ডিফিকাল্ট সিচুয়েশনে শিকারের হাতেই মারা যেতে হতো। আর এই সমস্যা সমাধানের জন্য হোমো সেপিয়েন্সরা 4-5,000 বছর আগে প্রথম ভাষার নির্মাণ করে। আজ থেকে 15,000 বছর আগে আইস এজ শুরু হয়, যার ফলে শিকার কমে যায়। এই সময় হোমো সেপিয়েন্সরা বুঝে গিয়েছিল যে এখন শিকার করতে গেলে শিকার পাবো কি পাবো না তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক এই কারণেই হোমো সেপিয়েন্সরা 1,000 বছর আগে প্রথম এগ্রিকালচার বা চাষবাস শুরু করে। এর থেকে তারা শুধু খাবার জোগাড় নয়, সাথে অন্যদিকেও সময় দিতে শুরু করে, যার কারণে মডার্নাইজেশন ফাস্ট হয়ে যায় এবং সময়ের সাথে সাথে চাকা, ঘরবাড়ি, খাবার স্টোর করার মতো জায়গা আবিষ্কার করতে থাকে। এই সময় ভাষা তো আবিষ্কার হয়েছে, কিন্তু হোমো সেপিয়েন্সরা ভারতের আলাদা আলাদা জায়গায় থাকার কারণে তাদের ভাষা আলাদা আলাদাভাবে এভলিউশন হতে থাকে। এভলিউশনের সময় যে ভাষাগুলি তৈরি হয় তার মধ্যে অন্যতম হলো বাংলা ভাষা। ভাষাবিজ্ঞানী অনুযায়ী 900-1,000 এডির মধ্যে পুরাতন বাংলা ভাষা আবিষ্কার হয়। বাংলা ভাষার প্রাচীনতম উদাহরণ চর্যাপদের কবিতায় পাওয়া যায়। যদিও এই কবিতায় ভাষাগুলি পূর্ব মগধ ভাষার সাথে সম্পর্কিত, সহজ কথায় বলা যায় যে সবচেয়ে পুরনো বাংলা ভাষা এভিডেন্স 1350 শতাব্দীতে পাওয়া যায়, আর আধুনিক বাংলা 1800 সালের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। এছাড়াও ভারতের সবচেয়ে প্রচলিত ভাষার মধ্যে
হিন্দির পর বাংলা ভাষাকে ধরা হয়। সাথে বিশ্বে এতগুলি ভাষা থাকার পরেও বাংলা ভাষাকে অষ্টমতম সবথেকে বেশি ব্যবহার করা ভাষা বলা হয়। বাংলা ভারতে সবচেয়ে বেশি বলা দ্বিতীয় ভাষা হলেও বাংলা মূলত যে এলাকা জুড়ে বলা হতো তার মানচিত্র বর্তমানে থেকে পুরোপুরি আলাদাই ছিল। বর্তমানের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম, অরুণাচল প্রদেশ মিলে অখণ্ড বাংলা ছিল। মূলত এখানেই বাংলা বলা হতো এবং এখানেই আধুনিক বাংলার জন্ম হয়েছিল। এখন আপনি যে ম্যাপটি দেখছেন, একসময় এটাই অখণ্ড বাংলা ছিল। কিন্তু এমন কি হলো যে কারণে বাংলা বিভক্ত হয়ে গেল? এর পেছনের ইতিহাসটা শুরু হয়েছিল 1905 সালে, যখন বঙ্গভঙ্গ যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসন বাংলাকে ভাগ করতে চেয়েছিল। এই যুদ্ধে শুরু করেন ব্রিটিশ অধিকারী লর্ড কার্জন। কিন্তু বাংলায় অবস্থিত বিভিন্ন রাষ্ট্রবাদী নেতা এর বিরোধিতা করেন, যাদের মধ্যে লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং অরবিন্দ ঘোষ মূল ভূমিকা পালন করেছিলেন। সেই সময় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী ছিল। এর থেকেই বোঝা যায় বাংলায় ব্রিটিশ শাসনের কেন্দ্র ছিল। বাংলা ভারতের এমন একটি রাজ্য ছিল যেটি ভারতকে স্বাধীন করার জন্য খুব সক্রিয়ভাবে প্রয়াস চালিয়ে যায়। আর ঠিক এই কারণেই ব্রিটিশ শাসন এই কাজটি করে। ভারতকে স্বাধীন করার আন্দোলনকে থামানোর জন্য ব্রিটিশ শাসন বাংলা বিভাজনের সহায়তা নেয়। ব্রিটিশ অধিকারী লর্ড কার্জন বাংলার বিভাজন এটি বলে করেছিলেন যে বাংলা এর ক্ষেত্রফল বড় হওয়ায় এত বড় ভূভাগে একজন গভর্নর সঠিক শাসনভার করতে পারবে না, এই বলে বাংলাকে বিভক্ত করা হয়। কিন্তু এই বাংলা বিভক্ত হওয়ার মূল কারণ ছিল ধর্ম। এই কাজটি করে ব্রিটিশ শাসন হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে এক অস্বাভাবিক ঝামেলা সৃষ্টির চেষ্টা করে এবং ইংরেজরা তাদের কার্যে সফলও হয় এবং পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে আলাদা করে দেয়। কিন্তু ভারতীয়রা এই বিভাজনকে মেনে নিতে পারেন না এবং এর জন্য আন্দোলন শুরু করেন। এই আন্দোলনকে নাম দেওয়া হয় স্বদেশী আন্দোলন। ভারতীয়রা বুঝে গিয়েছিল ইংরেজরা তাদের একতাকে নষ্ট করার চেষ্টা করছে, আর তাদের চেষ্টাকে বিফল করার জন্য ভারতীয় রাষ্ট্রবাদী নেতারা কিছু নিয়ম চালু করে। তারা বলে, ব্রিটিশ থেকে ব্যবসার জিনিসপত্র আমদানি করা বন্ধ করে দাও, তাহলে তারা নিজেদের ভুল বুঝতে পারবে। এর সাথে সাথে ভারতের অর্থনীতি যাতে বজায় থাকে এর জন্য যে এন টাটা আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি স্থাপন করে, তাছাড়াও প্রফুল্লচন্দ্র রায় বাংলায় কেমিক্যাল ফ্যাক্টরি চালু করে। এই আন্দোলনকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন খবরের কাগজ, গান, জামাকাপড়ের সহযোগিতা নেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি স্বদেশী আন্দোলনের ভিত্তিতেই লেখা হয়েছিল, যা 1972 সালে বাংলাদেশের জাতীয় গান হিসেবে প্রবর্তিত হয়। সাথে বন্দে মাতরম গানটিও ভীষণভাবে প্রচলিত হয়। এই সমস্ত কার্যকলাপের ফলে দেখতেই দেখতে কয়েক কোটি মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয় এবং ব্রিটিশ শাসনের ইতিহাসে এটি প্রথম এবং শেষ ঘটনা ছিল যেটিতে আইন প্রণয়ন করার পরেও আবার নিজের প্রবর্তিত আইনকে উঠিয়ে নিতে হয়। শেষমেশ 1911 সালে ইংরেজদের পশ্চিমবঙ্গ এই পূর্ববঙ্গ বিভাজন অর্থাৎ ডিভিশন অফ বেঙ্গল অ্যাক্টকে পার্লামেন্ট থেকে আইনটিকে বন্ধ করতে হয়। আর এভাবেই 1905 সালের বাংলা বিভাজন বন্ধ হয়। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 1947 সালে হওয়া ঠিক একই বিভাজনকে কেউ থামাতে পারে না এবং শেষে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয় এবং মুসলমান মূলত পূর্ববঙ্গ পাকিস্তানে যোগ দেয়, যা 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা প্রায় 300 বছরের থেকেও পুরনো, নিজের কালচার, সংস্কৃতি ও ইতিহাসকে সাথে নিয়ে ভারতের মধ্যে সবচেয়ে বিকশিত শহরের মধ্যে একটি। কলকাতাকে সিটি অফ জয়ও বলা হয়, যার মানে আনন্দের শহর, যেখানের মানুষ আনন্দের সাথে বাঁচতে ভালোবাসে। বাংলায় একটি কথা খুব প্রচলিত, 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ বছরে মাস 12টি হলেও বাংলার মানুষ 13টি উৎসব পালন করে। আর যদি উৎসবের কথা বলি তাহলে বাংলা থেকে কলকাতা অবধি সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো। পুরো কলকাতা জুড়ে হাজারের থেকেও বেশি দুর্গাপুজো হয়। লক্ষ লক্ষ মানুষ রাত থেকে দিন অবধি ঠাকুর দেখে। উৎসবের মতোই বাঙালিরা খাওয়া দাওয়াকেও ভীষণভাবে পছন্দ করে। ভারতের প্রত্যেকটি স্টেট এবং সিটির মতোই কলকাতাতেও কিছু ফেমাস ফুড আছে, যার মধ্যে রসগোল্লা, খিচুড়ি, কষা মাংস, মাছের ঝোল, ফুচকা, এইরকম আরও অনেক রকম খাবার যা কলকাতাকে কলকাতা বানায়। রিচ হোক বা পুয়োর, কলকাতা শহরটি সবার জন্য।
পশ্চিমবঙ্গ, ভারত, কালচার, কন্টিনেন্টাল ড্রিফ্ট, হোমোসিপিয়েন্স ইতিহাসের ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর দিলাম আজকে। এবার আপনাদের জন্য একটি প্রশ্ন রইল, কলকাতার কোন খাবারটি আপনার সবথেকে বেশি ভালো লাগে? কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে বা জানতে পেরেছেন তাহলে ভিডিওটি লাইক করবেন, সাথে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এমনই একটা নেক্সট ভিডিওতে, নতুন কিছু শেখার জন্য আর নতুন কিছু জানার জন্য।